নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস, প্রতিনিয়ায় আজও স্বপ্নিল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, তোমরা প্রত্যেকেই জানো যে রিসেন্ট আমার চ্যানেলের নাম, তোমাদের যে প্রিয় চ্যানেল কল্পতরু বাংলা সমগ্র নাম পরিবর্তন করে স্বপ্নিল বাংলা হয়েছে। এবং আমি প্রথা মেনে যে সাহিত্যের ইতিহাস পড়াচ্ছিলাম, যে মাদ্রাস সার্ভিস কমিশনের যে অ্যাড হয়েছে বা স্কুল খুলতে আমাদের চলেছে, সেদিক থেকে দাঁড়িয়ে কিন্তু সাহিত্যের ইতিহাস একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেখা দিয়েছে। ফলে যে কাব্য ধরে ধরে আমি ক্যামেরার নেপথ্যে দাঁড়িয়ে পড়ানোর যে ট্র্যাডিশনটা চালু করেছিলাম, আমার হয়তো অক্ষমতার জন্যে, কারণ আমার হাতের লেখাটা বীভৎস খারাপ, আমি তার জন্য বারবার তোমাদের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছি। আর বিশেষ করে সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে সেখানে তো বোর্ড ওয়ার্কটা অত গুরুত্বপূর্ণ হয় না, যদি ঠিকঠাকভাবে তোমাদের বুঝিয়ে দিয়ে যায় বা তত্ত্ব যদি তোমরা সংগ্রহ করতে পারো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু পরবর্তীকালে কিন্তু উত্তর করাটা সুবিধা হবে। তাই আমি চাচ্ছি বন্ধু, তোমাদের ক্যামেরার সামনে না থেকে ক্যামেরার নেপথ্যে থেকে একটা তত্ত্ববোধ ক্লাস উপহার দেওয়ার জন্যে। সেদিক থেকে আজ আমি রবীন্দ্রনাথের কাব্যে, অর্থাৎ কাব্যে রবীন্দ্রনাথের যে অবদান, তার দ্বিতীয় পর্ব পড়াবো। প্রথম পর্বে আমরা অন্তর্বর্তী পর্ব পর্যন্ত পড়েছিলাম, আজ কিন্তু গীতাঞ্জলি বা অধ্যাত্ম পর্ব থেকে পড়ানো শুরু করব। এই যে গীতাঞ্জলি বা অধ্যাত্ম পর্ব, যার বিস্তার কিন্তু 1910 থেকে 1915 সাল পর্যন্ত, এবং এর প্রথম জনপ্রিয় যে কাব্যগ্রন্থ সেটা হচ্ছে কিন্তু গীতাঞ্জলি, যেটা 1910 সালে কিন্তু প্রকাশ। আমরা জানি 1912 সালে গীতাঞ্জলি, তারপর হচ্ছে গীতিমাল্য, তারপরে তুমি বলতে পারো হচ্ছে খেয়া, তারপর হচ্ছে নৈবেদ্য, তারপরে গীতালি, এরকম বিভিন্ন কাব্যগ্রন্থের কবিতা সংগ্রহ করে এক জায়গায় সং অপারিংস নামে কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন 1912 সালে। এবং এই ইংরেজি অনুবাদে সাহায্য করেছিলেন কিন্তু ডাব্লিউবি ইয়েটস রবীন্দ্রনাথকে। এবং আমরা এও জানি কিন্তু গীতাঞ্জলি কাব্যের যে ভূমিকাটা, সেই ইয়েটসই কিন্তু ভূমিকাটা কিন্তু লিখে দিয়েছে ছিলেন। এবং পরবর্তীকালে সংস অফারিংসের জন্য কিন্তু সুইট একাডেমি থেকে রবীন্দ্রনাথ কিন্তু নোবেল পেয়েছিলেন 1913 সালে। এশিয়ার প্রথম নোবেল দাতা কিন্তু হয়েছিলেন, কিন্তু মানে নোবেল যে পেয়েছিলেন এশিয়ার মানুষ হিসেবে প্রথম, তিনি হচ্ছেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থে 157টার মতন কবিতা ও গান রয়েছে, এবং 56টিতে রবীন্দ্রনাথ সুরাপরও কিন্তু মানে সুরারোপ কিন্তু করেছিলেন। এবং এই কাব্যের মূল সুর যেটা ছিল সেটা হচ্ছে ঈশ্বরমুখিতা। এর পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে গীতিমাল্য, যেটা 1914 সালে প্রকাশ। এই কাব্যের মধ্যে শান্তি ও সার্থকতার সুর সাধারণত ধ্বনিত হয়েছে। এই কাব্যে একটা অসাধারণ লাইন মনে পড়ে যাচ্ছে, যে আমার সকল কাটা ধন্য করে ফুটবে কেউ ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে। এই কাব্যের পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে গীতালি, যেটা 1914 সালে প্রকাশ। এবং গীতালি কাব্যগ্রন্থটা কবি উৎসর্গ করেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর ও পুত্রবতী প্রতিমা দেবীকে কিন্তু কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল। এবার এই কাব্যের যদি আমরা মানে এই পর্বের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে মানুষ সারা জীবন সুখ দুঃখ মিলন বিরহ আশা নৈরাশ্যের ভিতর দিয়ে কিন্তু জীবন অতিবাহিত করে। যখন কোনো কিছুর মধ্যে চরম শান্তি লাভ করতে পারে না, তখন সে কিন্তু ভগবানকে একমাত্র আশ্রয় জেনে সেখানে আত্মসমর্পণ করে, এবং তার সঙ্গে মিলনের যে আকাঙ্ক্ষাটা বা যে আনন্দ ছাড়াও আরও কিছু অপেক্ষা রাখে না, এটাই সাধারণ মানুষের ভবিতব্য তথা কবি জীবনের কথা। তাই আমরা ভেবেছিলাম মানে আমরা মানে হচ্ছে গীতাঞ্জলি, হয়তো আমরা ভেবেছিলাম যে গীতাঞ্জলি গীতালি বিচিত্র রসবোধের আত্মনিবর্জন করে ভগবানের কাছে আত্মনিবেদনই হয়তো তার শেষ আশ্রয় হবে, কিন্তু রবীন্দ্রনাথ চিরচলিষ্ণু চিরপথিক কবি, তাই তাকে আবার কিন্তু বলাকার মতন কিন্তু কাব্য লিখিত হয়েছিল। এটাই ছিল কিন্তু গীতাঞ্জলি পর্বে কিন্তু বৈশিষ্ট্য। এবার আমরা পাবো রবীন্দ্রনাথের কাব্যে বলাকা পর্ব, যেটা 1916 থেকে 1929 সাল পর্যন্ত বিস্তার। এই পর্বে উল্লেখযোগ্য কাব্য হচ্ছে বলাকা, যেটা 1916 সালে হচ্ছে প্রকাশিত হয়। এবং আমরা জানি শ্রীনগরে বসে এটাই কাব্যের কবিতাগুলি লেখা, এবং সবুজ পত্রিকায় প্রকাশিত হয়েছিল কবিতাগুলি। এখানে উপনিষদে যে চড়ৈবেতি তত্ত্ব এবং বেক্সার গতিতত্ত্বের প্রভাব কিন্তু রয়েছে, এবং আন্তর্জাতিকতাবাদের জন্য এটি আধুনিক কাব্য কিন্তু বলা হয়। এবং এও জানি যে ইডলি ইয়ার্টসনকে এই কাব্যগ্রন্থটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল, এবং গোটা কাব্যগ্রন্থটা কিন্তু মুক্তক ছন্দ হচ্ছে লেখা। এই কাব্যগ্রন্থে 45টার মতন কবিতা রয়েছে, এবং এই কাব্যের যে 36 সংখ্যক কবিতার যেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাঠ্য আছে তোমরা জানো, এবং এর প্রথম লাইনটা অসাধারণ, মানে এই কাব্যের যে প্রথম লাইন সন্ধ্যার আগে ঝিলমিলি ঝিলমে স্রোতখানি বাঁকা, একটা অসাধারণ জনপ্রিয় লাইন। এবং এই কাব্যের মধ্যে শেক্সপিয়ারের উদ্দেশ্যে একটা সনেটও কিন্তু আছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে বলাকা নামের কবিতার কিন্তু বিখ্যাত লাইন যেটা, হেতা নয় অন্য কথা অন্য কোনো খানে।
এই বলাকা মানে বলাকা সাদা বকের মতন এক প্রকার পাখি তাদের বলা হয় কিন্তু বলাকা। এই পর্বের অপর উল্লেখযোগ্য কাব্য হচ্ছে পলাতকা, যেটা 1918 সালে কিন্তু প্রকাশ, এটা ভারতী পত্রিকা হচ্ছে প্রকাশ, এবং এই কাব্যগ্রন্থটা হচ্ছে মিত্রাক্ষর ছন্দে লেখা। মানে আসলে প্রেমের মূল্য আছে, মহিমা আছে, কিন্তু জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, সবই চলে যায়, এই জন্যে এর নাম হচ্ছে পলাতকা, থাকে শুধু বেদনা, বিদুর হচ্ছে স্মৃতি। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে শিশু ফোলানা, যেটা 1922 সালে প্রকাশ, এটা বলাকার পরিপূরক কাব্য বলা যেতে পারে। পরবর্তী কাব্যগ্রন্থ পুরবী, যেটা 1925 সালে প্রকাশ, এই কাব্যগ্রন্থের কবি বিজয়াকে উৎসর্গ করেছেন, বিজয় মানে হচ্ছে ভিক্টোরীয় কম্প, মানে এই কাব্যে দার্শনিকতার পরিচয় মেলে। 18 হরফের যে সনেট সেটা এখানটায় রয়েছে। কাব্যের দুটি ভাগ, একটা পুরবী আর একটা হচ্ছে প্রতীক, মানে প্রতীকটা হচ্ছে মুখ্য অংশ যাকে। বিজয় মানে কিন্তু বললাম ভিক্টোরীয় কম্প, মানে আর্জেন্টিনা যিনি হচ্ছে মহিলা কবি ছিলেন। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে প্রবাহিনী, যেটা হচ্ছে 1925 সালে প্রকাশ। তার পরবর্তী কাব্যগ্রন্থ লিখন, যেটা 1927 সালে কিন্তু প্রকাশ। অপর কাব্যগ্রন্থ মহুয়া, যেটা 1929 সালে প্রকাশ। আমরা জানি এটা বৃহত্তম কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের জীবনের, এবং এই কাব্যগ্রন্থের মধ্যে নারী বন্দনা আছে, তারপরে প্রেম বিষয়ে কাব্য বলা যেতে পারে। এটা মানে এই শেষের কবিতা যখন উপন্যাস রচনা করেছিলেন, সেই উপন্যাস রচনা উপলক্ষে কবিতাগুলি তিনি লিখেছিলেন, এবং কাব্যগ্রন্থটি উৎসর্গ করা হয়েছিল উদ্দেশ্যহীন অজানার নামে, কিন্তু কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল। মহুয়া এক প্রকার গাছ, আমরা জানি যে মহুয়া গাছের ফুল থেকে কিন্তু মাদক অর্থাৎ মদের মতন মদ তৈরি হয় বলা যেতে পারে। এরপর রবীন্দ্রনাথের পরবর্তী যে কাব্যপ্রবাহ তাকে সেখানে রয়েছে কিন্তু পুনঃসভা অস্তরাক পর্ব, যেটার বিস্তার 1930 থেকে 1936 পর্যন্ত কিন্তু বিস্তার। এখানে যে কাব্য আমরা পাবো সেটা হচ্ছে বনমানী, যেটা 1931 সালে প্রকাশ। এই বনমানী কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসুকে উৎসর্গ কিন্তু করা হয়েছিল। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে পরিশেষ, যেটা 1932 সালে প্রকাশ। বলা হয় এটা হচ্ছে কবির স্মৃতি বলা যেতে পারে পরিশেষ কাব্যগ্রন্থটাকে, এবং এর যে বিষয় সেটা হচ্ছে কবিতা, এবং এই কাব্যগ্রন্থটা কবি উৎসর্গ করেছিলেন কিন্তু অতুল প্রসাদ সেনকে, কিন্তু কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল। রবীন্দ্রনাথের পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে পুনঃস্ব, নামটা দেখেই মানে 1932 সালে প্রকাশ। নামটা দেখেই বন্ধু তোমরা বুঝতে পারছো পুনঃস্ব মানে কি, রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে তিনি আর লিখবেন না, শেষ হয়ে গেছে, কিন্তু পুনঃস্ব মানে আমরা যেমন বিদ্রোহ বলে আবার কিছু লিখতে চাই, তেমন হচ্ছে পুনঃস্ব আবার নতুনভাবে শুরু করলেন। অর্থাৎ রবীন্দ্রনাথের মনে হয়েছিল তার কাব্যের মধ্যে কোথাও কিছু বাদ রয়ে গেছে, তাই আবার নতুন করে তাকে শুরু করতে হলো। নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল কাব্যগ্রন্থ। নীতীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় হচ্ছে মীরাদেবীর পুত্র, এটাকে বলা হচ্ছে কবিতা গল্পধর্মী কবিতা, এবং কবিতাগুলি প্রায় গল্পিকা আকারে লেখা, এবং পুনঃস্ব কাব্যে আমরা গদ্য ছন্দের লেখা প্রথম কাব্য কিন্তু বলতে পারবো। এই কাব্যের যে উল্লেখযোগ্য কবিতা তোমরা প্রত্যেকেই জানো, বাঁশি, ব্রাহ্মণ, ছেলেটা, ক্যামেলিয়া। আসলে পুনঃস্ব কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের কাব্যে যেসব বাদ গেছিল, অর্থাৎ তিনি সাধারণত খেটেকা সমাজী মানুষের জীবন যন্ত্রণার কথা তিনি তার কোনো কাব্যে লিখতে পারেননি, এই পুনঃস্ব কাব্যে কিন্তু তার সেই ইচ্ছাটা কিন্তু পূরণ করেছেন। অর্থাৎ সাধারণ পিছিয়ে পড়া যে মানুষ, বা নেড়ে কুকুরের ট্র্যাজেডি, কোলাব্যাঙের ট্র্যাজেডি, শালিকের কথা, এইসব কাব্যগ্রন্থ তিনি কিন্তু তুলে ধরেছেন। কারণ রবীন্দ্রনাথ মানে নিজেও স্বীকার করেছিলেন যে মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে, তাই মেনে নিই আমি আমার সে ব্যর্থতার কথা। এই যে বিষয়টা, অর্থাৎ তিনি নিম্ন শ্রেণীর মানুষের যন্ত্রণার কথা লিখতে পারেননি, এই পুনঃস্বের মধ্য দিয়ে প্রথম কিন্তু সেই চেষ্টাটা করেছিলেন। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে বিচিত্রতা, যেটা 1933 সালে প্রকাশ, শেষের দিকে লেখা এই কাব্যগ্রন্থটা, এবং কাব্যবর্জিত কাব্য যাকে বলা হয়। রবীন্দ্রনাথ যখন খড়দয়ে ছিলেন, খড়দয়ে বসে তিনি কিন্তু এই কাব্যগ্রন্থটা হচ্ছে লিখেছিলেন। পরবর্তী উল্লেখযোগ্য কাব্য হচ্ছে শেষ সপ্তক, যেটা 1935 সালে লেখা, এবং এটা হচ্ছে গদ্য ছন্দে লেখা। কবি জীবনের শেষ পর্বের যে বিষাদ বা অতীত ও যৌবনের যে স্মৃতি এবং তুচ্ছ ক্ষুদ্রের প্রতি যে মমতা, সেটাই কাব্য কিন্তু ধরা পড়েছে। পরবর্তী কাব্য হচ্ছে বীথিকা, যেটা 1935 সালে প্রকাশ, এটাও কিন্তু গদ্য ছন্দে লেখা। পরবর্তী কাব্য হচ্ছে পত্রপুর, যেটা 1936 সালে প্রকাশ। আমরা জানি শান্তিনিকেতনে বসে শ্রীযুক্ত কৃপালিনী ও নন্দিতা কৃপালিনীর বিবাহ উপলক্ষে এই কাব্যটা লেখা হয়েছিল, এবং কাব্যটা উৎসর্গ করা হয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ কৃপালিনী ও নন্দিতা কৃপালিনীকে। এবং এই কাব্যের উল্লেখযোগ্য কবিতা হচ্ছে পৃথিবী বা আফ্রিকা, যেটা ক্লাস 10 কিন্তু আফ্রিকা কবিতাটা পাঠ্য আছে। পরবর্তী কাব্য শ্যামলী, যেটা 1936 সালে প্রকাশ। আমরা জানি যে শ্যামলী নামে কিন্তু একটি মাটির ঘরে কবি থাকতেন বিশ্বভারতীতে, সেই নামে এই কাব্যের নাম।
এখানে 22টি কবিতা আছে, যথা বাসিওয়ালা, তারপর হচ্ছে বরানগর ও শান্তিনিকেতনে বসে লেখা। এবং কাব্যগ্রন্থটি কবি উৎসর্গ করেছিলেন কল্যাণীয়া শ্রীমতী বাণী মহলানবিশকে, কিন্তু কাব্যগ্রন্থটা উৎসর্গ করা হয়েছিল। এবার এর যদি এই পর্বে যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে গদ্যে ছন্দে লেখা, সাধারণত আখ্যানধর্মিতা ছোট গল্পের লক্ষণ ফুটে উঠেছে প্রত্যেকটা কিন্তু কাব্যের মধ্যে। তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও এবং বন্ধুদের মধ্যে যত খুশি পরে শেয়ার করে দিও। আর বন্ধু, আমার পড়ানোর স্টাইল, উপস্থাপন ভঙ্গি, তোমাদের জন্য টপিক চুজ বা নিত্য নতুন ভাবনা যদি তোমাদের পছন্দ থাকে, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেবে। রবীন্দ্রনাথের কাব্যের পরবর্তী প্রবাহ যদি দেখি, তাহলে পাবো অন্তপর্ব বা গোধূলি পর্ব, যার বিস্তার কিন্তু 1937 থেকে 1941। এই পর্বের প্রথমেই যে কাব্যের কথা মনে পড়ে সেটা হচ্ছে খাপছাড়া, যেটা 1937 সালে কিন্তু প্রকাশ। এই কাব্যগ্রন্থ উৎসর্গ করা হয়েছিল রাজশেখর বসুকে, কিন্তু উৎসর্গ করা হয়েছিল। এই কাব্যগ্রন্থের মধ্যে ধ্বনি এবং শাসাগাত রীতির সনেটকে কিন্তু আমরা পাবো। পরবর্তী কাব্য হচ্ছে ছড়ার ছবি, যেটা 1937 সালে প্রকাশ। সাধারণত লঘুহাস্য পরিহাসমূলক কাব্য এটা, এবং এই কাব্যে কিন্তু 24টির মতন কবিতা রয়েছে। এবং কবি যখন আলমোড়াতে ছিলেন তখন এই কাব্যগ্রন্থটা কিন্তু লিখেছিলেন কবিতাগুলি, এবং কাব্যগ্রন্থটা কিন্তু উৎসর্গ করা হয়েছিল কিন্তু বৌমাকে। পরবর্তী কাব্যগ্রন্থ প্রান্তিক, যেটা 1937 সালে লেখা, এখানে কিন্তু 18টার মতন কবিতা রয়েছে এবং শান্তিনিকেতনে বসে কবি কবিতাগুলি লিখেছিলেন। এর যে 18 সংখ্যক কবিতাটি আমরা জানি যে 1937 খ্রিস্টাব্দে বড়দিনে বসে তিনি লিখেছিলেন, এবং কাব্যগ্রন্থটা হচ্ছে লঘু হাস্য পরিহাসমূলক কিন্তু রচনা কিন্তু বলা যেতে পারে। পরবর্তী কাব্য হচ্ছে সেজুতি, মানে সাধারণত মরমের ফ্রেমে বাঁধানো মত্ত মমতা স্নিগ্ধ জীবনের একখানি অপূর্ব আলেখ্য এই কাব্যগ্রন্থটি। আসলে মরণকে জয় করার কথা বলেছেন কবি, কারণ কবি এখানে পরিষ্কারভাবে উচ্চারণ করেছেন মরণে তুহু মম শ্যাম সমান। এবং কাব্যগ্রন্থটা উৎসর্গ করেছিল ডক্টর নীলরতন সরকারকে। এখানে কিন্তু 22টার মতন কবিতা আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কবিতা কিন্তু মরণ। এই যে সেজুতি, সেজুতি মানে আমাদের সন্ধ্যার প্রদীপকে সাধারণত হচ্ছে সেজুতি বলা হয়। এবার পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে আকাশ প্রদীপ, যেটা 1939 সালে লেখা। এবং আমরা জানি কবি জীবনে যে স্মৃতিচারণ, মানে এখানটায় তিনি পরিষ্কারভাবে কবি উচ্চারণ করেছিলেন, স্মৃতির আকার দিয়ে আঁকা বোধে যার চিহ্ন পড়ে ভাষায় কুড়ায় তারে রাখা, বিখ্যাত লাইন রবীন্দ্রনাথের। এবং কাব্যগ্রন্থের কবি উৎসর্গ করেছিলেন সুধীন্দ্রনাথ দত্তকে। সাধারণত শৈশবের স্মৃতি ও জীবন সায়ন্যের যে অনুভূতি এই কাব্যে প্রকাশ পেয়েছে, এবং ধ্বনি ও শাসাগাত রীতির সনেটও কিন্তু এই কাব্যের মধ্যে আমরা পাবো। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে প্রহাসিনী, যেটা 1939 সালে প্রকাশ। সাধারণত কৌতুক রসাত্মক কাব্য বলা যেতে পারে। পরবর্তী কাব্যগ্রন্থ নবজাতক, যেটা 1940 সালে প্রকাশ। মানে নবজাতক হচ্ছে ঐক্যবদ্ধ মানবজাতির সার্বিক যে মনুষ্যত্ব ও নৈতিক চেতনার প্রবল প্রতিরোধের যে শক্তি, রাষ্ট্র সভ্যতার আবর্জনার উপর ও দেশের মূঢ়তা ও বিদেশের ক্রূরতার প্রতি ভৎসনা ও ধিক্কার এই কাব্যে ধ্বনিত হয়েছে। হিন্দুস্তান মানে কেন, মানে এরকম একটা বিষয় কিন্তু এর মধ্যে আমরা পাবো। এবং কাব্যগ্রন্থটা কবি উৎসর্গ করেছিলেন কবি অমিয় চক্রবর্তীকে। পরবর্তী কাব্যগ্রন্থ সানাই, যেটা 1940 সালে প্রকাশ। তার পরবর্তী কাব্যগ্রন্থ রোগশয্যায়, যেটা 1940 সালে প্রকাশ। এবং রোগশয্যায় কাব্যটি কবি উৎসর্গ করেছিলেন বলছে অমিতা ঠাকুর ও নন্দিতা কেপালনিতে। রোগশয্যায় মানে বুঝতেই পারছে রবীন্দ্রনাথ যখন রোগগ্রস্ত অবস্থায় বিছানায় শুয়েছিলেন তখন কিন্তু এই কাব্যগ্রন্থটা হচ্ছে লেখা হয়েছিল। পরবর্তী কাব্য আরোগ্য, 1940 সালে প্রকাশ। আরোগ্য মানে বুঝতে পারছে রোগ থেকে সবে মুক্তি, অর্থাৎ রোগ থেকে মুক্তি পাওয়ার পরে কিন্তু রবীন্দ্রনাথ এই কাব্যগ্রন্থে কবিতাগুলি লিখেছিলেন। এবং সাধারণত স্বতন্ত্র দুখানি কাব্য হলো এ দুটি, কিন্তু আসলে একটা বইয়ের দুটি খণ্ড বলা যেতে পারে, যাদের একসঙ্গে কিন্তু পাঠ করতে হয়, দুটো একসঙ্গে পাঠ না করলে বোঝা যায় না। এই আরোগ্য কাব্যগ্রন্থের কিন্তু আমরা বিখ্যাত কবিতা কিন্তু ক্লাস টুয়েলভে পড়েছিলাম, ওরা কাজ করে। পরবর্তী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের কিন্তু তোমার এই যে আরোগ্য সম্পর্কে আরেকটা তথ্য বলে রাখি যে শান্তিনিকেতনে বসে আরব্য কাব্যগ্রন্থ লেখা হয়েছিল এবং উৎসর্গ তিনি করেছিলেন কিন্তু সুরেন্দ্রনাথ করেকে। পরবর্তী কাব্যগ্রন্থ হচ্ছে জন্মদিনে, যেটা 1941 সালে প্রকাশ। মানে রবীন্দ্রনাথের জীবিত অবস্থায় লেখা এটা হচ্ছে শেষ কাব্যগ্রন্থ। এবং পরবর্তী কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথের শেষ লেখা, যেটা 1941 সালে প্রকাশ, এটা কিন্তু মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল। কবির নামকরণ করেননি এবং পরবর্তীকালে নামকরণ করা হয়েছে যে তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, এই কাব্যের কিন্তু বিখ্যাত লাইন। এই শেষ লেখা কাব্যগ্রন্থের একটা কবিতা, যেটা কিন্তু আমরা ক্লাস টুয়েলভে পড়ি, তোমরা প্রত্যেকেই জানো রবীন্দ্রনাথের টুয়েলভে রূপনারায়ণের কুলে যে কবিতাটা, শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কিন্তু কবিতা এটা।
পরবর্তী কাব্যগ্রন্থ ছড়া, যেটা 1943 সালে প্রকাশ, তার পরবর্তী কাব্যগ্রন্থ স্ফুলিঙ্গ, যেটা 1945 সালে প্রকাশ। স্ফুলিঙ্গ হচ্ছে বলা যেতে পারে ছোটো ছোটো কবিতার সংকলন। এবং এই পর্বের যদি কাব্যের আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে প্রজ্ঞা, দৃষ্টি ও বাস্তব অভিজ্ঞতা। রবীন্দ্রনাথের রচনায় বিশ্বযুদ্ধের যে প্রেত ছায়ার প্রকাশ সেখানে কিন্তু দেখা গেছে। বিশুদ্ধ যে রোম্যান্টিক কবি, শেষ জীবনে মাটির মানুষের দরজায় করাঘাত করেছেন, এই কথাগুলো কিন্তু এর মধ্যে পাবো। এবার রবীন্দ্রনাথের কাব্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা আমরা দেখবো সেটা হচ্ছে রবীন্দ্র কবিতা বিষয়ক সংকলন গ্রন্থ। প্রথমেই যার কথা মনে পড়ে সেটা হচ্ছে সঞ্চয়িতা, 1931 সালে যার প্রকাশ। বিখ্যাত বিখ্যাত রবীন্দ্রনাথের কবিতার সঞ্চয়ন কিন্তু এখানে রয়েছে। তারপরে পাবো চয়নিকা, যেখানে 200টি কবিতার মতন আমরা কিন্তু পাবো, 200টি কবিতা, কিন্তু সঞ্চয়িতার আগে এটা প্রকাশিত হয়েছিল 1909 সালে। তারপরে পাবো আমরা সূর্যাবর্ত, তারপরে পাবো আমরা হচ্ছে পদরত্নাবলী, যেটা 1825 সালে প্রকাশ হয়েছিল। আসলে যে বৈষ্ণবদের সাধন ভজনের অঙ্গ নয়, বিশুদ্ধ সাহিত্য রস পরিবচনই এই পদরত্নাবলী মুখ্য উদ্দেশ্য ছিল। মানে পদের সংখ্যা এখানে প্রায় কিন্তু 257টা। এখানে বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দদাস, জ্ঞানদাস সহ 24 জন কবির পদ কিন্তু এখানে উল্লেখ করা কিন্তু রয়েছে। এবার রবীন্দ্র সম্পর্কে আমরা কিছু বিশেষ প্রয়োজনীয় তত্ত্ব কিন্তু আমরা জেনে নেব আজকের ক্লাসে। যেমন ধর হচ্ছে গীতবিতান গ্রন্থটি 2232 গানের সংকলন। হ্যাঁ, একে মানে রূপকরা তালে উদ্ভাবক সাধারণত এটা। এবার এই যে রূপকরা যে তালটা, এর মধ্যে পাবো যার উদ্ভাবক ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সহজপাঠ পাবো রবীন্দ্রনাথের লেখা, যেটা 1930 সালে প্রকাশ, 31 সাল অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিক স্কুলের শিশুদের ছবির সাহায্যে কীভাবে শিক্ষা দেওয়া যেতে পারে তার বর্ণনা করা হয়েছিলেন। এবং এই কাব্যের যে অলঙ্করণ সেটা করেছিলেন কিন্তু নন্দলাল বসু। এবং আমরা রবীন্দ্রনাথের আরও কিছু প্রয়োজনীয় তথ্য জানবো, সেটা যেমন কবিতার কিছু কাব্যগ্রন্থে কবিতার নামকরণ করেননি, আসলে সংখ্যা দিয়েছেন। কারণ কবিতাগুলি আসলে একই কবিতার কথা নানাভাবে কিন্তু নানা ভাষায় রূপায়িত হয়েছে, একটা ভাব অজস্র বিষয়ে প্রকাশ পেয়েছে। এছাড়া তিনি কবিতাগুলির মধ্যে একটা অখণ্ডতা রক্ষা করতে চেয়েছেন। যেমন বলাকা কাব্যগ্রন্থের মধ্যে আমরা এটা দেখব, বা আরোগ্য কাব্যগ্রন্থের মধ্যে আমরা কিন্তু এটা পাবো, সংখ্যায় লেখা কবিতার নাম। তারপরে পাবো মানব জীবনের যে ভাব ভাবনা বা অনুভূতি বা চিন্তা মননের এমন কিছু দিক নেই, সাহিত্যের এমন কোনো শাখা নেই যা নবনব উন্মেষশালিনী রবীন্দ্র প্রতিভার স্পর্শে কিন্তু উজ্জ্বল বা মহিমান্বিত হয়ে ওঠেনি। আমরা এও জানি যে লাহোর জেলে 63 দিন অনশনের পর বিপ্লবী যতীন দাসের মৃত্যু হলে রবীন্দ্রনাথ কিন্তু লিখেছিলেন একটা অসাধারণ লাইন, যে সর্ব খর্বতারে দহে তব ক্রোধ দাহ, গানটি কিন্তু তার উদ্দেশ্যেই লেখা হয়েছিল। আমরা এও জানি কিন্তু রবীন্দ্রনাথ 12 বার বিদেশ ভ্রমণে যান। অস্ট্রেলিয়া ব্যতীত প্রায় সব দেশেই কিন্তু রবীন্দ্রনাথ ভ্রমণ করেছিলেন। রবীন্দ্রনাথকে সাধারণত বাংলা ভাষার শেলি বলা হয়। এবং রবীন্দ্রনাথের শেষ কবিতা সাধারণত তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, এবং প্রথম গানটা হচ্ছে বলা হয় জল জল চিতা, এবং শেষ গান হচ্ছে হে নতুন দেখা দিক আর বার। এবং আমরা দেখেছি প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে নারী হয়েছে প্রেমের প্রতিমূর্তি, আর পুরুষ মানে চিরকালীনই পৌরসত্বের বাহক। নারী তার সৌকর্মাজ্য ও লালিত্য নিয়ে পুরুষের কাছে হাজির হলো, পুরুষ তাকে রেখেছে অবদমিত করে, যা দীপ্ত প্রকাশ পাবো কিন্তু হৈবন্তী গল্পের নায়কের মুখে। আসলে রবীন্দ্র লেখার যে স্টাইল, তার কথাটাই আমি এখানটায় মনে পড়ে গেল বলে দিলাম। কিংবা রবীন্দ্রনাথের একটা আরেকটা তথ্য তোমাদের জানিয়ে রাখি, যে আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। গগন হরকরের এই বাউল গানটি প্রথম কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের যখন বক্তৃতা দিতে হয়েছিল তখন কিন্তু বক্তৃতার জন্য তিনি এই গানটা ইউজ করেছিলেন। শিলাইদে থাকাকালীন প্রবাসী পত্রিকায় 20টি গানও তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। হিবাট হলে বক্তৃতা দেওয়ার সঙ্গে রবীন্দ্রনাথ সাধারণত হিবাট হলে যখন বক্তৃতা দিয়েছিলেন তখন এই গানটা ব্যবহার করেছিলেন, এবং প্রবাসী পত্রিকায় 20টি গানের সংকলনও প্রকাশ করেছিলেন। এখন সেখানে কিন্তু আমরা লালন ফকিরের গানের যে সংকলন সেখানে কিন্তু প্রকাশ করা হয়েছিল, হারামণি নামে পত্রিকা সেটা প্রকাশ হয়েছিল। তা রবীন্দ্রনাথের গৃহীত বাউল গানের সংখ্যা প্রায় 298টা কিন্তু রয়েছে, সবই প্রবাসী পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল।
রবীন্দ্রনাথের সৃষ্টি সম্পর্কে যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এরকম যে এখানে কিন্তু কাব্য রয়েছে 56টা, গীতি পুস্তক রয়েছে 4টি, ছোট গল্প রয়েছে 119টি, উপন্যাস রয়েছে 12টি, নাটক রয়েছে 29টি, কাব্যনাটক রয়েছে 19টি, চিঠিপত্র বই রয়েছে 13টি, গানের সংখ্যা 2232টি, অঙ্কিত ছবির সংখ্যা প্রায় 2000। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু চিত্র অঙ্কনও পারদর্শী ছিলেন। আমরা জানি রবীন্দ্রনাথ যে পূর্ববী কাব্যগ্রন্থের কবিতা লিখতে লিখতে যখন কাটাকাটি করেছিলেন তার থেকে কিন্তু অসাধারণ ছবি কিন্তু আমরা উপহার কিন্তু পেয়েছিলাম। দেখুন এই যে সাহিত্যের ইতিহাসটা আমরা প্রত্যেকে জানি, ক্লাস 11, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এটা পাঠ্য রয়েছে, এবং এসএসসি, পিএসসি, এমএসসি, নেট, সেট সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু সাহিত্যের ইতিহাসটা পাঠ্য। ফলে এটা আমাদের জানা কিন্তু একান্ত দরকার। বা বাংলা অনার্সের ছাত্রছাত্রী হিসাবে আমি বারবার তোমাদের বলে এসেছি যে প্রথমে আমাকে কিন্তু জানতে হয় গ্রামার, তারপরে জানতে হয় সাহিত্যের ইতিহাস, তারপরে জানতে হয় কিন্তু কবিতার ব্যাখ্যা। এটা যদি আমরা যদি না জানি তাহলে বাংলা অনার্সের ছাত্রছাত্রী হিসাবে কিন্তু আমরা সম্পূর্ণ ব্যর্থ। এবার দেখো রবীন্দ্রনাথের কবিতার পাশাপাশি বা কাব্যের পাশে রবীন্দ্রনাথ কিন্তু কিছু ইংরেজি গ্রন্থ কিন্তু লিখেছিলেন, এই প্রসঙ্গে মনে পড়লো বলে রাখি। যেমন দ্য চাইল্ড যেটা 1931 সালে লিখেছিলেন, বা ক্রিয়েটিভ ইউনিটি যেটা 1922 সালে লিখেছিলেন, বা হাংরি স্টোন যেটা 1916 সালে লিখেছিলেন। হাংরি স্টোনকে বলা যেতে পারে রবীন্দ্রনাথের লেখা ছোট গল্প, এটা ঠিক কাব্য কবিতা নয়, এটা রবীন্দ্রনাথের লেখা কিন্তু ছোট গল্প। আশা করছি বন্ধুরা আজকের ক্লাসে রবীন্দ্রনাথের কাব্যের উপরে যায় আমার যে দ্বিতীয় নম্বর ক্লাস বা রবীন্দ্রনাথের কাব্য কবিতা নিয়ে আমি দুটো ক্লাস করলাম, দুটো ক্লাসেই কিন্তু রবীন্দ্রনাথের সমগ্র কাব্য প্রবাহকে তথ্য আকারে তোমাদের উপস্থাপন করে দিতে পারলাম। এরপরে যদি কোনো জায়গায় মনে হয়ে থাকে যে তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।